আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইমরানের অভিযোগের কোনো সত্যতা নেই বলেছে যুক্তরাষ্ট্র। টুইটারে দৈনিক লোকসান $40 লাখ বেশি কাজ করার নির্দেশ। পরমাণু সমঝোতা পুনর্বহাল নিয়ে ভণ্ডামি করছে আমেরিকা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। রাশিয়া যুক্তরাষ্ট্রের কেউই পরমাণু অস্ত্র ব্যবহার করবে না, এরদোগানের বিশ্বাস। এবং সর্বশেষ থাকছে অনুতপ্ত রাজীব গান্ধীর হত্যাকারী নলিনী। ভারতে মুসলিম নির্যাতনের মাত্রা দিন দিন বেড়েই চলেছে, সেটা কারোরই অজানা নয়। বর্তমানে এই নির্যাতনের মাত্রা এতটাই বৃদ্ধি পেয়েছে যে ওই সমস্ত উগ্রবাদী হিন্দুরা মুসলমানদের বাড়িঘর, মসজিদ, দোকানপাট, ধর্মীয় স্থাপনা, ঐতিহাসিক মুসলমানদের স্থাপনায় আক্রমণ করতেও পিছপা হচ্ছেন না। এমনকি বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি তাজমহলে তারা আক্রমণ চালাচ্ছে। উগ্রবাদী হিন্দুরা চাচ্ছে যেভাবে হোক তারা প্রমাণ করবে এই তাজমহল এক সময় ওই সমস্ত উগ্রবাদী হিন্দুদের উপাসনালয় ছিল, তাই তারা তাজমহলকে ভেঙে সেখানে বিষ্ণু মন্দির প্রতিষ্ঠা করবে বলে আন্দোলন করছে। কিন্তু উগ্রবাদী হিন্দুদের সেই প্রচেষ্টায় এবার ঝামা ঘুষে দিল ভারতের হাইকোর্ট। সমস্ত পরিকল্পনা বন্ধ করে দিয়েছে ভারতের হাইকোর্ট। ভারতের উগ্রবাদী হিন্দুদের কথাই যে শেষ কথা নয় সেটা প্রমাণ করে দিল ভারতের হাইকোর্ট। যদিও নরেন্দ্র মোদী এবং অমিত শাহের ক্ষমতায় থাকাকালীন ভারতের হাইকোর্ট কতটা নিরপেক্ষভাবে কাজ করতে পারবে সেটা নিয়েও সংশয় রয়েছে। ভারতকে একটি উগ্রবাদী জঙ্গি রাষ্ট্রে পরিণত করার পেছনে সবসময় কাজ করে চলেছে নরেন্দ্র মোদী অমিত শাহের সরকার। সুতরাং ভারত যদি ভালোভাবে বাঁচতে চায়, ভারতের মানুষ যদি স্বাভাবিকভাবে জীবনযাপন করতে চায়, তাহলে এই নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকারকেই আগে পতন ঘটাতে হবে বলে আমি মনে করি। এবং উগ্রবাদী হিন্দুরা যতই ষড়যন্ত্র করুক না কেন, ভারত থেকে মুসলমানদের তাড়াতে তারা পারবে না, বরং ভারত খুব দ্রুতই মুসলমানদের পূর্ণ নিয়ন্ত্রণে আসবে বলে আমি মনে করি। এই বিষয়ে আপনারা কি মনে করেন? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে লিখে জানাবেন। এছাড়াও আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেই বিষয়ে কমেন্টসে লিখে যাবেন। তাছাড়া এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যেন উগ্রবাদী হিন্দুদের কর্মকাণ্ড সম্পর্কে সারা বিশ্ব জানতে পারে। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। ইমরানের অভিযোগের কোনো সত্যতা নেই বলেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বলেছে পাকিস্তান সরকারকে ক্ষমতাচ্যুত করা ও শাসন পরিবর্তনের ষড়যন্ত্রে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অভিযোগের কোনো সত্যতা নেই। ভুল তথ্য ও প্রোপাগান্ডা যুক্তরাষ্ট্র পাকিস্তানের দ্বিপাক্ষিক পথে আসতে না দেওয়ার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল এক প্রেস ব্রিফিংয়ে সময় বলেন, আমরা আগেও বলেছি এই অভিযোগের কোনো সত্যতা নেই, কখনো ছিল না এবং আমাদের আর অতিরিক্ত কিছু বলার নেই। চলতি বছরের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ হারান। পাকিস্তানের ইতিহাসে এটি প্রথম কোনো প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার ঘটনা। ইমরান খান যুক্তরাষ্ট্রকে তার সরকারকে উৎখাত করার ষড়যন্ত্রের জন্য দায়ী করেন, কিন্তু সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ইমরান বলেন তিনি তার ক্ষমতাচ্যুতির জন্য আর যুক্তরাষ্ট্রকে দায়ী করছেন না। তিনি কথিত ষড়যন্ত্রে মার্কিন ভূমিকার বিষয়ে বলেন, যতদূর আমি জানি এই বিষয়টি শেষ, তাই বিষয়টি আমি পেছনে ফেলে এসেছি। বুধবার এই বিষয়ে বেদান্তের মতামত চাওয়া হলে তিনি বলেন, যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গে দীর্ঘস্থায়ী সহযোগিতাকে মূল্য দেয় এবং সর্বদা একটি সমৃদ্ধ গণতান্ত্রিক পাকিস্তানকে মার্কিন স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করে এবং এটি অপরিবর্তিত রয়েছে। তিনি আরও স্পষ্ট করেন, যুক্তরাষ্ট্র একটি দল বনাম অন্য রাজনৈতিক দলের নীতি সমর্থন করে না। বেদান্ত বলেন, আমরা গণতান্ত্রিক, সাংবিধানিক এবং আইনি নীতির শান্তিপূর্ণ সমুন্নত আদর্শ সমর্থন করি এবং শেষ পর্যন্ত আমরা পাকিস্তানের সঙ্গে আমাদের মূল্যবান দ্বিপাক্ষিক সম্পর্কের পথে অপপ্রচার, ভুল তথ্য এবং বিভ্রান্তিকর তথ্যকে আসতে দেব না। বেদান্তকে এও ইঙ্গিত করা হয় যে ফিনান্সিয়াল টাইমসের সাক্ষাৎকারে ইমরান ইউক্রেনের ওপর মস্কোর আক্রমণ শুরুর প্রাক্কালে তার রাশিয়া সফরকে বিব্রতকর বলেও অভিহিত করেছিলেন। ইমরান ফিনান্সিয়াল টাইমসকে ব্যাখ্যাও করেছেন যে সফরটি কয়েক মাস আগে থেকে ঠিক ছিল। পরিশেষে বেদান্ত বলেন, ইমরান খানের মন্তব্য সম্পর্কে আমার কাছে সত্যি আর কিছু বলার নেই।
টুইটারে দৈনিক লোকসান $40 লাখ, বেশি কাজ করার নির্দেশ। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের নতুন মালিক ইলন মাস্ক প্রতিষ্ঠানের কর্মীদেরকে দীর্ঘ সময় ধরে কাজ করার নির্দেশ দিয়েছেন, না হলে প্রতিষ্ঠান ছেড়ে দিতে বলেছেন তিনি। ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে বলা হয়, কর্মকর্তাদের পাঠানো এক ইমেইলে টুইটারের কর্মীদের মাস্ক বলেন, টিকে থাকতে চাইলে কর্মীদের এভাবে কাজ করতে রাজি হতে হবে। মাস্ক আরও বলেন, বৃহস্পতিবারের মধ্যে এর যারা এতে সই করবেন না তাদের 3 মাসের বেতন নিয়ে ছুটি দেওয়া হবে। শুধু ব্যতিক্রমী কাজ দেখাতে পারলেই প্রতিষ্ঠানে টিকে থাকা যাবে। নতুন টুইটারের অংশ হতে চাইলে কর্মীদের বৃহস্পতিবার 5টার মধ্যে একটি লিংকে ক্লিক করতে বলা হয়েছে। টুইটারের মালিক বলেন, আপনি যে সিদ্ধান্তই নিন না কেন, টুইটারকে সফল করতে প্রচেষ্টার জন্য আপনাকে ধন্যবাদ। বিশ্বের সবচেয়ে ধনী এই ব্যক্তি মালিকানা নেয়ার পর এর মধ্যেই টুইটারের অর্ধেক কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছেন। মাস্ক আরও বলেছেন, টুইটারে দিনে $40 লাখ লোকসান গুনছে, তাই ছাঁটাই ছাড়া প্রতিষ্ঠানের অন্য কোনো উপায় নেই। মাস্ক কেনার পর এরই মধ্যে টুইটারের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন। পরমাণু সমঝোতা পুনর্বহাল নিয়ে ভণ্ডামি করছে আমেরিকা, বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনার ব্যাপারে আমেরিকা দ্বিমুখী নীতি গ্রহণ করেছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। তিনি বলেছেন, আমেরিকা একদিকে ইরানকে এই মর্মে বার্তা দিচ্ছে যে তারা যত দ্রুত সম্ভব পরমাণু সমঝোতা পুনর্বহাল করতে চায়, অন্যদিকে ভণ্ডামির আশ্রয় নিয়ে মার্কিন গণমাধ্যমগুলোকে বলছে সমঝোতাটি এই মুহূর্তে তাদের কাছে অগ্রাধিকার পাচ্ছে না। পররাষ্ট্রমন্ত্রী বুধবার তেহরানে মন্ত্রিসভার এক বৈঠকের অবকাশে সাংবাদিকদের সঙ্গে আলাপ করছিলেন। তিনি বলেন, পরমাণু সমঝোতা পুনর্বহাল নিয়ে আমেরিকার সঙ্গে ইরানের ঘন ঘন বার্তা বিনিময় হচ্ছে। সর্বশেষ বার্তাটি মাত্র 72 ঘন্টা আগে লেনদেন হয়েছে। ইরানের শীর্ষ কূটনীতিক বলেন, আমেরিকানরা কয়েকজন বিদেশি পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে আমাদের কাছে বার্তা পাঠাচ্ছে যে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের জন্য তাদের তারা আছে। অথচ মার্কিন সরকারের ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি রবার্ট ম্যালি যখন গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তখন দাবি করেন তাদের অগ্রাধিকারে পরমাণু সমঝোতা নেই। ম্যালি বরং ইরানের দাঙ্গাকারীদের প্রতি সমর্থন জানিয়ে তাদেরকে উস্কে দেওয়ার চেষ্টা করেছেন। আবদুল্লাহিয়ান বলেন, মার্কিনিরা আমাদের ওপর চাপ সৃষ্টি করে পরমাণু আলোচনায় অতিরিক্ত ছাড় আদায় করার লক্ষ্যে এই ধরনের ভণ্ডামের আশ্রয় নিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আলোচনায় আমাদের কাছে জনগণের জাতীয় স্বার্থ প্রাধান্য পাচ্ছে, আমরা আলোচনার মাধ্যমে ইরানের ওপর থেকে অন্যায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। রাশিয়া যুক্তরাষ্ট্রের কেউই পরমাণু অস্ত্র ব্যবহার করবে না, এরদোগানের বিশ্বাস। যুক্তরাষ্ট্র কিংবা রাশিয়া কোনো দেশই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না বলে বিশ্বাস করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। চলতি সপ্তাহের শুরুতে আঙ্কারায় অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র রাশিয়ার বৈঠকের পর তাকে এমন আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন। ইন্দোনেশিয়ার বালিদ্বীপে অনুষ্ঠিত বিশ্বের বৃহৎ অর্থনৈতিক দেশগুলোর সংগঠন G20-এর সম্মেলন থেকে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোগান এই মন্তব্য করেছেন। তিনি বলেছেন, দুই দেশের যুক্তরাষ্ট্র রাশিয়ার মাঝে ঘন ঘন বৈঠক হওয়া উচিত যাতে নতুন বিশ্বযুদ্ধ প্রতিরোধ করা যায়। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর ওয়াশিংটনের সাথে মস্কোর সম্পর্ক কয়েক দশকের মধ্যেই সবচেয়ে খারাপ পর্যায়ে নেমে গেছে। ইউক্রেন যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভলাদিমির পুতিনের হুমকি দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ক্রমবর্ধমান উদ্বেগ তৈরি করেছে। বালিতে G20 শীর্ষ সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। এই বৈঠকের পর তুরস্কের মার্কিন B-16 জঙ্গি বিমান কেনা সংক্রান্ত সমস্যার শীঘ্রই সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। এরদোগান বলেন, B-16 জঙ্গি বিমানের বিষয়টি প্রেসিডেন্ট জো বাইডেনের হাতে রয়েছে বলে জানিয়েছেন। আগামী বছরের জুনে তুরস্কের অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট ও সংসদীয় নির্বাচনের পর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সাথে তুরস্কের সম্পর্ক পুনর্বিবেচনা করতে পারেন বলেও জানিয়েছেন এরদোগান। সিরিয়ার প্রেসিডেন্টের সাথে সম্ভাব্য বৈঠকের বিষয়ে জানতে চাইলে এরদোগান বলেন, রাজনীতিতে চিরন্তন কোনো অসন্তোষ বা বিবাদের জায়গা নেই। অনুতপ্ত রাজীব গান্ধীর হত্যাকারী নলিনী। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হত্যার অপরাধে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত 6 জন আসামিকে যেদিন সুপ্রিম কোর্ট মুক্তির আদেশ দিল তার 1 ঘন্টার মধ্যেই 32 বছর কারাগারে বন্দী নলিনী, শ্রীহরণ সহ সবাই জেল থেকে বেরিয়ে এসেছিলেন। মুক্তিপ্রাপ্ত ওই 6 জনের মধ্যে একমাত্র নলিনী শ্রীহরণই ছিলেন LTTE-র সেই আত্মঘাতী দলের সদস্য।
যারা রাজীব গান্ধীকে হত্যা করেছিল। এই দলটির একমাত্র জীবিত সদস্য এখন মিজ শ্রীহরণ। জেল থেকে বেরোনোর পরে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে নলিনী বলেছেন যে রাজীব গান্ধী সহ যে 17 জনকে হত্যার জন্য তাকে সাজা দেওয়া হয়েছিল সেই ঘটনার জন্য তিনি অনুতপ্ত। রাজীব গান্ধীর স্ত্রী সানিয়া নলিনী শ্রীহরণকে আগেই ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু বাকি 16 জন নিহতের পরিবার মিস শ্রীহরণ সহ 16 জন হত্যাকারীকে মুক্তি দেওয়ার বিরোধিতা করেছেন। নলিনী শ্রীহরণ জেল থেকে বেরিয়ে বিবিসিকে বলেছেন, ওই পরিবারগুলির জন্য আমার দুঃখ হয়, আমি জানি না আমাদের আত্মীয়রা কোনো আর্থিক সহায়তা পেয়েছেন কিনা, পরিবারের কর্তাকে হারানোটা খুবই দুঃখজনক, আমার খুবই খারাপ লাগে। ওই 17 জনের মৃত্যু কি আমি ইচ্ছা করে ঘটিয়েছি, কি দরকার ছিল, আমি কি লেখাপড়া করিনি, তাদের হত্যা করে জীবিকা নির্বাহ করার কি কোনো কারণ থাকতে পারে, প্রশ্ন নলিনী শ্রীহরণের। প্রশ্ন তুলে উত্তরটাও নলিনী নিজেই দিলেন, আমি তো তাদের চিন্তামও না, নামও জানতাম না, তাদের ক্ষতি করার কথা চিন্তাও করিনি, তবে তাদের হত্যার অপরাধে আমার সাজা হয়েছে, এটা আর কিছুই না, আমারই দুর্ভাগ্য। যারা এই হত্যাকাণ্ডের মূল চক্রি ছিলেন তাদের সম্বন্ধে বলতে গিয়ে মিস শ্রীহরণ বলেছেন, ওদের দেখে ঠিক বুঝতে পারিনি যে এরকম হবে, বলতে পারেন সে সময় একটু বোকাই ছিলাম, আমি খুব ব্যস্ত থাকতাম সেই সময়ে, পড়াশোনা ছিল, কাজ করতাম, আবার প্রাইভেট কোচিংয়েও যেতাম, বাড়ি ফিরতে ফিরতে রাত 11টা বেজে যেত। নলিনী শ্রীহরণ বলেছেন, ধরা পড়ার আগে এসব ব্যাপারে আর তার কোনো ধারণাই ছিল না, যখন আমাকে রিমান্ডে নিয়ে আলাদা সেলে রাখা হলো তখন খুব ভয় পেয়ে গিয়েছিলাম, খুব চিৎকার করেছিলাম, গলা দিয়ে রক্ত বেরিয়ে গিয়েছিল, হাঙ্গামা করে বাইরে বেরিয়ে গিয়েছিলাম আমি, আমার মা পাশের সেলে বন্দী ছিল, আমার অবস্থা দেখে মাও খুব চিৎকার করছিল, বলছিলেন তিনি, তবে তাকে আবার বুঝিয়ে সুঝিয়ে সেলে ফেরত পাঠানো হয়। বন্দুকধারী প্রহরীদের তিনি বলেছিলেন যে ভালো হতো যদি তারা গুলি চালিয়ে তাকে মেরে ফেলতো, তার কথায় সেটা খুব কঠিন সময় ছিল আমার জন্য, আমাকে যখন গ্রেপ্তার করা হয় তখন আমার খুব জ্বর, বিছানা থেকে ওঠার অবস্থায় ছিলাম না আমি, দুদিন ধরে তো ওরা আমাকে শুতেও দেয়নি, আমি দাঁত মাজতাম না, চুল আঁচড়াতাম না কদিন, একটু একটু করে যখন সুস্থ হয়ে উঠছিলেন তিনি তখন তার মাথায় যন্ত্রণা শুরু হয়, অনেকে ভেবেছিলেন যে আমি নাটক করছি, কিন্তু যখন চিকিৎসক দেখে গেলেন তিনি বলেছিলেন যে সত্যি আমি অসুস্থ, জানান নলিনী শ্রীহরণ। সন্ত্রাস দমন আদালত তাদের 28 জনের ফাঁসির আদেশ দিয়েছিল, সেই তালিকায় প্রথম নামটাই ছিল মিজ শ্রীহরণের। ওই আদেশ হওয়ার পরে একটা অন্য জেলে সরিয়ে দেওয়া হয় তাকে, আমাকে ফাঁসির আসামির মতোই বন্দি করে রাখা হতো। সেই সময় আমার মেয়ের জন্ম হয়, তখন পরিস্থিতি কিছুটা ভালো হয়, তিনি বলেন গ্রেপ্তার হওয়ার সময় তিনি 2 মাসের গর্ভবতী ছিলেন, তিনি ধরা পড়ার কিছুদিনের মধ্যেই তার ভাই, মা এবং স্বামীও গ্রেপ্তার হন। সোনিয়া গান্ধী নলিনী শ্রীহরণকে ক্ষমা করার আগে উচ্চ আদালতেও তার ফাঁসির আদেশ বহাল ছিল, তার আগে 7 বার ঘোষণা হয়ে গিয়েছিল তার ফাঁসির তারিখ, আর 4 বার সব প্রস্তুতিও নেওয়া হয়ে গিয়েছিল, সব প্রস্তুতি হয়ে গিয়েছিল আমার ফাঁসির, ফাঁসির দড়ি এসে গিয়েছিল, আমার ওজন মাপা হয়েছিল, সেই অনুযায়ী বালির বস্তা ফাঁসির দড়িতে ঝোলানো হয়েছিল, একবার তো আমার শেষ ইচ্ছা জানার জন্য এক ধর্মগুরুকেও জেলে নিয়ে আসা হয়েছিল, বলেছিলেন নলিনী শ্রীহরণ, তার কথায় আমার চোখের সামনেই এসব হয়েছিল, কিন্তু আমি আশা ছাড়িনি, জেল থেকে মুক্তি পাওয়ার পরে নতুন করে বাঁচতে চান নলিনী শ্রীহরণ, আমার স্বামী আর মেয়ের সঙ্গে জীবনটা কাটাতে চাই, পরিবারটাকে আবারও এক জায়গায় আনতে চাই, বলেছিলেন তিনি। 1991 সালের 21শে মে তামিলনাড়ুর শ্রী পেরু মবুদুরে এক নির্বাচনী জনসভায় ভাষণ দিতে যান রাজীব গান্ধী, বহু মানুষ সেখানে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছিলেন মিস্টার গান্ধীকে, তাদেরই মধ্যে ছিলেন এলটিটির আত্মঘাতী বোমারু থানু, মিস্টার গান্ধীকে মালা দেওয়ার পরে নিচু হয়ে তার পা ছুঁয়েছিলেন তিনি, আর তখনই নিজের কোমরে বাঁধা বোমাটি ফাটিয়ে দেন তিনি।